1845 সালের আগে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রথম 69 বছর নির্বাচনের জন্য কোনো আলাদা দিন নির্ধারিত ছিল না। আগে অঙ্গরাজ্যগুলো ডিসেম্বরের প্রথম বুধবারের আগে 34 দিনের মধ্যে যে কোনো সময় প্রেসিডেন্ট নির্বাচন করতে পারত। এর কারণে অনেক বিশৃঙ্খলা দেখা দিত। তা ঠেকাতে 1845 সালে নভেম্বরের প্রথম সোমবারের পরের দিন মঙ্গলবার সারা দেশে একযোগে ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়। একটি আইনও পাশ করা হয়। শুরুতে এটি শুধু প্রেসিডেন্ট নির্বাচন জন্য অনুসরণ করা হলেও পরে সব ধরনের নির্বাচনের ক্ষেত্রেই এই আইনের প্রয়োগ শুরু হয়। এখন প্রশ্ন হলো, নভেম্বর মাস কেন, আর কেনই বা মঙ্গলবার দিনটি বেছে নেওয়া হয়? তথ্যকোষ ব্রিটানিকা সহ ইতিহাস বলছে, 1845 সালে যুক্তরাষ্ট্র মূলত কৃষিভিত্তিক সমাজ ছিল। পুরো বছরই কৃষকেরা কৃষিকাজে ব্যস্ত থাকতেন। তবে নভেম্বরের শুরুটা ছিল তুলনামূলক অবসর সময়, কেননা তার আগেই ফসল ঘরে তোলা হয়ে যেত। তাছাড়া এ সময় আবহাওয়াও বেশ অনুকূলে থাকে। কিন্তু নভেম্বরের প্রথম সোমবারের পরের মঙ্গলবারকেই বেছে নেওয়ার কারণ কি? যুক্তরাষ্ট্রে রোববার সাপ্তাহিক প্রার্থনার দিন, তাছাড়া মার্কিন কৃষকদের জন্য বুধবার থেকে শুক্রবার বাজারের দিন। 19 শতকের মাঝামাঝি সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতে হেঁটে বা ঘোড়ার গাড়িতে চড়ে যাওয়া ছাড়া অন্য উপায় ছিল না, ফলে ভোট কেন্দ্রে পৌঁছাতে অনেক সময় লাগত। এমন বাস্তবতায় সোমবার ও বৃহস্পতিবার দিন দুটিও বাদ পড়ে যায়। অবশেষে সিদ্ধান্ত হয় মঙ্গলবার ভোট গ্রহণের, যেন ভোটাররা ভোট কেন্দ্রে পৌঁছানোর জন্য সোমবার দিনটি কাজে লাগাতে পারেন। তাছাড়া ভোট গ্রহণের দিন যেন কোনোভাবেই পহেলা নভেম্বর না হয়, তাই প্রথম সোমবারের পরের মঙ্গলবার নির্বাচনের জন্য নির্দিষ্ট করা হয়। খ্রিস্ট ধর্মাবলম্বীদের অনেকেই পহেলা নভেম্বর অল সেন্টস ডে হিসেবে পালন করেন। আবার ব্যবসায়ীরা মাসের প্রথম দিনটিকে আগের মাসের হিসাব মেলানোর কাজে লাগান। কাজেই ব্যবসায়ীদের জন্য যে কোনো মাসের প্রথম দিন ব্যস্ত সময়। সময় বদলেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ভোট গ্রহণের দিন মঙ্গলবার ধার্য থাকলেও বহু নাগরিক পোস্টাল ব্যালট বা বিভিন্ন উপায়ে আগাম ভোট দিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। রাইসা জান্নাত, সময় সংবাদ।